যেটা ছাড়া নবী রাসূলগণ চলতে পারেননি। রিজিকের মুখাপেক্ষী প্রত্যেক মানুষ। নবী রাসূলগণ কি দুনিয়াতে না খেয়ে বেঁচে ছিলেন নাকি? না খেয়ে বেঁচে থাকতেন, খেয়ে বেঁচে থাকতেন মানে তারা নবী রাসূল হওয়ার পরও খাবারের মুখাপেক্ষী ছিলেন। কেননা একমাত্র অমুখাপেক্ষী সত্তা বল, হে নবী আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, একক অদ্বিতীয় সত্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহু সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, কোনো কিছুরই মুখাপেক্ষী নন, সরিষা সমপরিমাণ মুখাপেক্ষী নন। এটা আল্লাহর গুণ, যার ইবাদত করা হয় তার গুণ, যিনি ইবাদত পাওয়ার যোগ্য তার গুণ, যিনি উপাস্য হওয়ার যোগ্য তার গুণ, যিনি মাবুদ হওয়ার যোগ্য তার গুণ, যিনি চাইলে কিছু দিতে পারবেন তার গুণ, যে নিজেই অন্যের মুখাপেক্ষী সে চাইলে কিছু দিতে পারবে না, এটাই স্বাভাবিক নিয়ম। প্রত্যেক মানুষ চাইলে কিছু দিতে পারবে না কেন, সে মুখাপেক্ষী। এটা তো বড় দরবেশ, অলি আউলিয়া, ভগবান যেই হোক, সে যদি কোনো কিছুর মুখাপেক্ষী হয় সে আসলে কোনো কিছু দিতে পারবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি তা এবং তার থেকেও কেউ জন্মগ্রহণ করেনি। তাহলে দুনিয়াতে যত ভগবান আছে, অলিয়া অলিয়া আছে, তারা সবাই কারো না কারো তো সন্তান, নাকি বলেন? অথবা তাদের কেউ না কেউ তো বাপ পিতামাতা আছে, তার মানে তারা কোনো উপকার করতে পারবে না। উপকার তিনি করতে পারবে যিনি লাম ইয়ালিদ, যাকে কেউ জন্ম দেয়নি, বললাম ইউলাদ, তার থেকে কেউ জন্ম নেয়নি, তিনি উপকার করতে পারবে। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হচ্ছেন সেই সত্তা, লা ইলাহা ইল্লা হু, তিনি ব্যতীত, যিনি ব্যতীত কোনো সত্যিকার উপাস্য মাবুদ নেই। তিনি কেমন? আল হাই, চিরঞ্জীব, আল কাইয়ুম, চিরস্থায়ী, তুমি যার দাসত্ব করো, তুমি যার পূজা করো, সে কি চিরঞ্জীব? না সে একদিন মারা যাবে, মারা যাবে। সে কি চিরস্থায়ী, অস্থায়ী, ক্ষণস্থায়ী? আল হাই আল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি এমন এক সত্তা যাকে তন্দ্রা, ঘুম তো দূরে থাক, ঘুম ঘুম ভাব, তন্দ্রা তাকে স্পর্শ করে না, ক্লান্তি তাকে স্পর্শ করে না। দুনিয়াতে এমন কোনো দরবেশ বাবা, অলিয়া অলিয়া ভগবান আছে কি যে না ঘুমিয়ে থাকতে পারবে? না ঘুমিয়ে থাকলে সে মারা যাবে। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন না ঘুমিয়ে টানা থেকে যাবে, কোনো ঘুম নেই, এরকম কেউ পৃথিবীতে নাই। সুতরাং সে আমার কোনো উপকার করতে পারবে না, কে পারবে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে তন্দ্রা স্পর্শ করে না, ক্লান্তি স্পর্শ করে না, তিনি পারবেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ মা যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ, তিনি সেই সত্তা যার মালিকানায় রয়েছে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান এবং আসমানের মাঝে যা কিছু রয়েছে, জমিন এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে, সব কিছুর মালিক তিনি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের বুকে বিচরণ করে, এই যে এতগুলো পোকামাকড় এখানে উঠতেছে, আর আছে জমিনের বুকে বিচরণকারী কীট পতঙ্গ, পঙ্গপাল, পোকামাকড়। ওয়ামা
মা আরবিতে এমন একটা হারফ বর্ণ যেটা প্রমাণ করে যে যদি মান বলা হতো যে ওয়ামান মিং দা বাতিং ফিল আরদি তাহলে হতো শুধু মানুষ আর জিন যাদের বুদ্ধি নাই তারা এর মধ্যে আসতো না কিন্তু আল্লাহ বলেছেন ওয়ামা এমন কিছু নাই জমিনের বুকে এমন কিছু যেটাই হোক সেটা সেটা মানুষ হোক জিন হোক গরু হোক ছাগল হোক মহিষ হোক ভেড়া হোক পোকা হোক মাকড় হোক পাখি হোক পাখালি হোক সেটা যেটাই হোক মাছ হোক সমুদ্রের নিচে নদীর মধ্যে যেটাই হোক মামিং দাব্বাতিং ফিল আরজ যা কিছু আছে জমিনের বুকে কীটপতঙ্গ পোকামাকড় মানুষ জিন পাখপাখালি সকলের রিজিকের দায়িত্ব বহন করি আমি আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার কথা তিনি হলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরজ মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি কেউ নাই কিয়ামতের মাঠে ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি কিয়ামতের মাঠে কথা বলবে এমন সাহস কেউই নাই কারোই নাই পৃথিবীর বুকে যে কথা বলার সাহস করবে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে পীর ওলি তো বহু দূরের কথা বাবা দরবেশ তো বহু দূরের কথা হুজুর তো বহু দূরের কথা কেউ নাই নবী রাসূলও কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কথা বলার সাহস করবেন না বিখ্যাত বুখারী মুসলিমের হাদিস আদম আলাইহি সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে নূহ আলাইহি সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে মূসা ঈসা পর্যন্ত ইব্রাহিম পর্যন্ত সকলেই বলবেন আজ আমার আল্লাহর সাথে কথা বলার সাহস নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালামের কাছে যখন যাওয়া হবে তখন কি তিনি সরাসরি কথা বলবেন তিনি কি করবেন বলেন তো তিনি সিজদায় পড়ে যাবেন তিনি সরাসরি গিয়ে বলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসছে এই কথা বলতে এই এই কাজ বিনা ওই সাহস তারও নাই কিয়ামতের মাঠে তিনি সরাসরি সিজদায় পড়ে যাবেন মানে আল্লাহ যদি কথা বলার অনুমতি দেয় তাহলে কথা বলবেন আর কথা বলার অনুমতি না দিলে তার পক্ষে কথা বলার সাহস কিয়ামতের মাঠে নেই এবং তিনি কতক্ষণ সিজদায় থাকবেন এটা তিনিও জানেন না এটা হচ্ছে আল্লাহর হাইবাত এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসম্মান যার ভয়ে সেই দিন সারা পৃথিবী কাঁপবে তার আত্মসম্মানে তার আত্মমর্যাদায় সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম যে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে রিজিক মানুষ রিজিকের মুখাপেক্ষী নবী রাসূলগণের রিজিক ছাড়া চলেনি আমাদের রিজিক ছাড়া চলবে না এই কথাই ঠিক রিজিক বিষয়ে আলোচনার প্রথম আলোচনা রিজিক কি রিজিক কাকে বলে আজকে আমাদের রাত্রে যে খাবারটা দিল এই খাবারটা রিজিক সকালে দুপুরে আমরা যে খাবার খেয়েছি সেটা রিজিক না কোনটা রিজিক রিজিক হচ্ছে আপনার সন্তান সন্ততিও আপনার রিজিক রিজিক হচ্ছে আপনার স্ত্রীও আপনার রিজিক রিজিক হচ্ছে আপনার জ্ঞানও আপনার রিজিক রিজিক হচ্ছে আপনার হায়াত জীবন বয়স আপনার রিজিক রিজিক হচ্ছে আপনার পদ পদবি আপনার রিজিক রিজিক মানে সারা জীবনে আপনি যা কিছু অর্জন করেন সবই রিজিক সবই কি বলেন তো রিজিক আপনার সন্তান সন্ততি স্ত্রী পুত্র ধন দৌলত টাকা পয়সা খাবার দাবার মান সম্মান মর্যাদা পদ পদবি চেয়ারম্যান এমপি মন্ত্রী জ্ঞান বুদ্ধি বিবেক লেখনী বক্তব্য সব কিছু বয়স সময় দিন কাল এমনকি খাবার পর্যন্ত সব কিছু কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত সারা জীবনে আপনি যা পান সেটা রিজিক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার এই যে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিখিয়ে দিলেন যেন আমরা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে আল্লাহ দুনিয়াবি এই জীবনে দুনিয়ার এই রিজিকে আপনি আমাদের কল্যাণ দান করেন আর আখেরাতে যেটা আছে সেটা তো আছেই সেই কল্যাণ তো চাই কিন্তু দুনিয়াবি যে রিজিক এই দুনিয়াবি রিজিকে আপনি আমাদের কল্যাণ দান করেন
দুনিয়ার রিজিকে কল্যাণ চাওয়া খারাপ কিছু নয়, তার একটা দলিল কোরআনের আয়াত। মানুষ মনে করে ধনী হওয়া মনে হয় শুধু কাফের মুশরিকদের কাজ, আর মুমিন মুসলিম মানে ফকির হয়ে থাকবে, বিষয়টা কি এরকম? লা হাসাদা ইল্লা ফিতনাতাইন, হিংসা নেই, ঈর্ষা নেই, তবে দুটি বিষয় ঈর্ষা করা যায়, ঈর্ষা করা উচিত। মান আতাহুল্লাহ মালান, আল্লাহ যাকে টাকা দিয়েছে আর সেই টাকা সে আল্লাহর পথে ব্যয় করে, এমন ব্যক্তির সাথে ঈর্ষা করা উচিত যে ইস, আমারও যদি এরকম টাকা হতো তাহলে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতাম। তাহলে কি টাকা হওয়া খারাপ কাজ? টাকা হওয়া খারাপ কাজ নয়। বহু সাহাবি, অগণিত সাহাবি, অগণিত আলেমুলামা ধনী ছিলেন, টাকা পয়সার মালিক ছিলেন। উসমান আল গানি, ধনী নামটা তার নামের সাথে যুক্ত হয়ে গেছে। আপনারা বলেন যে উসমান গনি, গনি তো আসলে তার নাম নয়, আল গানি মানে ধনী, উপাধি। তো তিনি এত ধনী ছিলেন যে ধনী নামটা তার নামের সাথে যুক্ত হয়ে গেছে যে উসমান ধনী। কথা কি বুঝতে পেরেছেন? উসমান গানি মানে কি? উসমান ধনী। তিন মাস অত মানুষের খাওয়া খরচ, যানবাহন বাংলাদেশ সরকার দিতে পারবে না। 15,000 মানুষকে BMW গাড়ি দিতে পারবে নাকি বাংলাদেশ সরকার ফ্রিতে? তো ওই একটা উঁট দেওয়া ওই যুগে একটা BMW গাড়ি দেওয়ার সমান, একটা মার্সিডিস বেঞ্জের গাড়ি দেওয়ার সমান ওই যুগে একটা উঁট দেওয়া। আজকে উসমান রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে 15,000 মানুষকে 15,000 মার্সিডিস বেঞ্জ দিতে পারতেন, এ কথাই ঠিক। ওই দিন দিয়েছিলেন উঠ, আজকে মার্সিডিস বেঞ্জ দিতে পারতেন, এত টাকার তিনি মালিক ছিলেন। আর তিন মাসের মানুষকে তিনি খাওয়া খরচ দিবেন, বসে খাওয়াবেন, এই ক্ষমতা বাংলাদেশ সরকারেরও নয় যে বসে খাওয়াবে এত মানুষকে, কোনো সরকার পারবে না, তিনি পেরেছিলেন। এই জন্য উসমান আল গানি ধনী। আব্দুর রহমান বিন আউফ, আবদুল্লাহ বিন জুবাইর অনেক টাকার মালিক ছিলেন, আল্লাহ তারা ব্যবসা করতেন, ব্যবসা করা পছন্দ করতেন, একদিন ঘরে বসে থাকা পছন্দ করতেন না। আনসারদের উপর বোঝা হননি, মদিনায় গিয়ে বলেছে আগে বাজার দেখাও। কি বলেছে? আগে বাজার দেখাও। কোথায় বাজার? তোমার বাড়িতে বসে ভিক্ষা করে খাবো এইসব আমাদের নয়, এটা আল্লাহ রাসূল আমাদের শিখায়নি। বাজার দেখাও, এক টাকা যদি থাকে ওই এক টাকা নিয়ে গিয়ে বাজারে ব্যবসা করবো, ব্যবসা করে খাবো। বাজারে গেছেন, ব্যবসা করেছেন, বরকত হয়েছে, ধনী হয়ে গেছেন, শত সাহাবির জীবনীতে আছে। আর এখন আপনি মনে করছেন ধর্ম মানেই হচ্ছে বসে থাকতে হবে, কেন আমি হুজুর হয়ে ব্যবসা করবো? সেদিন আমি দেখলাম শেখ আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহ, উনি একটা জুয়েলার্স, স্বর্ণের একটা দোকান দিয়েছেন, এবং উনি ওই আলোচনাগুলো করছিলেন যে আলেমুলামাদের ব্যবসার সাথে সম্পৃক্ত হওয়া কতটা জরুরি। অনেক বড় বড় আলেমুলামা তাদের জীবনে ব্যবসা করেছে, যেমন হাফিজ ইবনে হাজার আল আসকালানি, আসকালানি রাহিমাহুল্লাহর নাম শুনেছেন, এরকম কে কে আছেন? কে বলতে পারবেন তিনি কে? প্রসিদ্ধ তো মহাদ্দিস, একটা স্পেসিফিক পরিচয় দেন। সহি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর লেখক, সহি বুখারীর পৃথিবীব্যাপী সবচেয়ে বিশুদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর লেখককে আসকালানি। তো আসকালানি রাহিমাহুল্লার জীবনীতে লেখা আছে যে উনি একদিন উঠে বিশাল জৌলুসের সাথে, বিশাল চাকচিক্য জাঁকজমকের সাথে উটের বহরে করে বাসা থেকে বিচারালয়ে যাচ্ছিলেন, উনি প্রধান বিচারপতি ছিলেন। তো পাশ দিয়ে একটা ইহুদি জীর্ণ শীর্ণ খালি পায়ে, গরিবান ফকিরান মিসকিনান, একটা ইহুদি হেঁটে যাচ্ছে। তো ইহুদি ইবনে হাজার আসকালানিকে এরকম চাকচিক্য জাঁকজমকপূর্ণ অবস্থায় দেখে ইহুদি বলছে, শোনো একটা কথা আছে হুজুর, একটা প্রশ্ন। ইবনে হাজার আসকালানি বলছেন, বলো কি প্রশ্ন? এতদিন বক্তব্য শুনলাম আপনাদের কাছে, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া নাকি মুমিনের কারাগার। তা আপনি তো জান্নাতে আছেন, আমি তো জাহান্নামে আছি, তো কী করে দুনিয়া আপনার জন্য কারাগার হলো? টাকা পয়সা ধন দৌলতের সব কিছুর মালিক আপনি ইবনে হাজার আসকালানি, আর আমি একটা ইহুদি মিশরের ফকির, খালি পায়ে জামা নাই, কাপড় নাই, এভাবে হাঁটছি। তারপর আপনারা হাদিসে বলেন আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের কারাগার। তখন ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলছেন, শোনো শোনো, হাদিস ঠিক আছে, তুমি বুঝতে পারোনি, জান্নাতে আল্লাহ আমাদের জন্য যে নিয়ামত রেখেছে ওই নিয়ামতের তুলনায় আমরা জেলখানাতেই আছি।
আল্লাহু আকবার আর জাহান্নামে আল্লাহ তোমাদের জন্য যে শাস্তি রেখেছে ওই শাস্তির তুলনায় তোমরা জান্নাতেই আছো কথা বুঝতে পেরেছেন তো হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এত ধনী ছিলেন আজকে আপনারা বলতেছেন যে বই ফ্রি বিতরণ করবেন আমাদের এখন অত টাকা পয়সা হয়নি যে সব বই আপনাদেরকে ফ্রি দিয়ে চলে যাব কিন্তু হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালি রাহিমাহুল্লাহ তারা উভয় এত টাকার মালিক ছিলেন বিশেষ করে হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহর কথা যখন উঠলো উনি যখন প্রথম ফাতুল বারী ছাপান প্রথম তো সারা পৃথিবী থেকে যত বড় আলেম ওলামা ছিল সবাইকে উনি নিজ খরচে দাওয়াত করেছিলেন মিশরের কায়রোতে যেদিন ফাতুল বারীর উদ্বোধনী অনুষ্ঠান হবে সেই দিন মোড়ক উন্মোচন অনুষ্ঠান সেদিন সারা পৃথিবীর যত আলেম ওলামা তার পরিচিত ছিল তার জানা ছিল নাম সবাইকে তিনি মিশরের কায়রোতে ডেকেছিলেন কার খরচে তার নিজের খরচে তারপরে সবার হাতে এক কপি করে ফাতুল বারী ফ্রি দিয়েছিলেন কার খরচে তার নিজ খরচে এবং সবাইকে ওই দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন কার খরচে তার নিজ খরচে এবং সারা পৃথিবীতে ওই সময় যত বই পুস্তক ছিল হাদিসের উপর বুখারি সম্পৃক্ত এবং হাদিসের ব্যাখ্যা সম্পৃক্ত ফাতুল বারীতে প্রায় 1400 হাওয়ালা আছে মানে 1400টা বইয়ের হাওয়ালা দেওয়া আছে আমাদের কাছে এখন খুব জোর ওই বইগুলোর 500 থেকে 600টা থাকতে পারে আমাদের কাছে বাকিগুলো নয় উনি 1400টা বইয়ের হাওয়ালা দিয়ে ফাতুল বারী লিখেছেন এরকম হাজারো লাখো বই বলা হয়ে থাকে যে ওই সময় ইবনে হাজার আসকালানির যুগে এমন কোনো বই ছিল না যা তিনি নিজ খরচে তার লাইব্রেরিতে জমা করেননি তো এটার জন্য তো টাকা লাগে নাকি না এমনিতেই হয় টাকা লাগে ইয়াহিয়া বিন মাঈন একজন বিখ্যাত মুহাদ্দিস তার জীবনীতে লেখা আছে যে ইয়াহিয়া বিন মাঈনের পিতা 10 লক্ষ দিনার কত দিনার 10 লক্ষ মানে এই যুগে মুসা বিন শমসের আমার ধারণা যত টাকার মালিক তত টাকা হয়তো রেখে গেছিলেন আমার ধারণা 10 লক্ষ দিনার ওই যুগে ইয়াহিয়া বিন মাঈনের পিতা রেখে গেছে তো ইয়াহিয়া বিন মাঈন বলছে আমি 10 লক্ষ দিনারের প্রত্যেকটা টাকা চারেনা থেকে চারেনা টাকা শুধুই শুধু ইলম অর্জনের পিছনে ব্যয় করেছি বই কিনতে কলমের কালি কিনতে খাতা কিনতে পৃষ্ঠা কিনতে সফর কিন সফর করতে আলী আলমের কাছ থেকে ওই আলমের কাছে এই হুজুরের কাছ থেকে ওই হুজুরের কাছে বই কিনো বই কপি করো কলমের কালি কিনো কাগজ কিনো সফর করো পুরো 10 লক্ষ দিনার খরচ করে ফেলে দিয়েছি করতে 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 আমার কাছে আমার নিজের একটা স্যান্ডেল কেনার সমানও টাকা ছিল না এটা ইলমের জন্য কুরবানি তো টাকা না থাকলে তো উনি করতে পারতেন না নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালের জীবনীতে লেখা আছে উনি নওয়াব নওয়াব মানে রাজা ভূপালের রাজা নওয়াব সিদ্দিক হাসান খান আল ভূপালি ভূপাল নামে এখনও একটা প্রদেশ আছে দেশ আছে ভারতে অংশ সে ভূপালের উনি হচ্ছেন নওয়াব তো নওয়াব হওয়ার কারণে অনেক টাকার মালিক ছিলেন আজকে আপনারা ফ্রি প্রতিযোগিতার আয়োজন করে মানুষকে পুরস্কার দেন দেন না উনি ওই সময় বুলুগুল মারাম মুখস্থের প্রতিযোগিতার আয়োজন করতেন যে বুলুগুল মারামের এত হাদিসকে মুখস্থ করতে পারবে তার জন্য এত টাকা পুরস্কার উনি বহু বই অগণিত বই ভারতের মাটিতে বিভিন্ন জায়গা থেকে বুলুগুল মারাম মিশকাত ফাতুল বারী এলামুল মুয়াক্কিন মাজমু ফাতাওয়া নিজের টাকায় লক্ষ লক্ষ কপি তিনি নিজের টাকায় তৈরি করে ছাপিয়ে সারা ভারতের আনাচে কানাচে আলেম ওলামার কাছে বিতরণ করেছেন কিতাবুত তাওহীদ থেকে শুরু করে সব রকমের বই এ বিষয়ে তার অবদান গুরুত্বপূর্ণ ও স্মরণীয় তো আমরা বলছিলাম যে ধনী হওয়া কি দোষের ধনী হওয়া দোষের না বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে ঈর্ষা করার অনুমতি দিয়েছেন সেটা যে ধনী হওয়া আল্লাহর রাসূলের টাকা ছাড়া চলেনি এই কথা আব্বুর বক্তব্যে আপনারা বহুবার শুনেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর রাসূলের টাকার ব্যবস্থা করে দিয়েছিলেন তার ধন দৌলতের মাধ্যমে টাকার ব্যবস্থা করে দিয়েছিলেন টাকা ছাড়া আল্লাহর রাসূলের চলেনি টাকা ছাড়া মানুষের চলবে না এই কথাই ঠিক মানুষ টাকার মুখাপেক্ষী তো এই রিজিকের মানুষের প্রয়োজন রয়েছে কিন্তু এই রিজিকের জন্য নিজের ঈমান আমল বিসর্জন দেওয়া নিজের ঈমান আকীদা বিসর্জন দেওয়া নিজের আদর্শ বিসর্জন দেওয়া এটা কতটুকু যৌক্তিক যখনই আপনি রিজিককে
নিজের লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নেবেন, রিজিকের জন্য নিজের জীবন মরণ বাজি রেখে হালাল হারাম বিচার না করে রুজির পিছনে ছুটবেন, তখন আসলে আপনি কি করতেছেন? তখন আপনাকে মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুল ইবনু আদম মালি মালি মালি, আদম সন্তান বলে আমার টাকা আমার টাকা। আরে আদম সন্তানের টাকার কি হয় জানো তোমরা? মা কালা ফাফনা, যা সকালে খেয়েছে রাত হতে হতে হজম হয়ে গেছে। ওমা লাবিসা ফাবলা, 5 বছর আগে যে কাপড় পরেছিল এখন পুরাতন হয়ে ছিঁড়ে গেছে। তাহলে টাকা দিয়ে মানুষ কি করে? টাকার সবচেয়ে বড় অংশ যায় খাওয়া খরচে, যায় না? এক মাসের চাল ডাল বেগুন তরি তরকারি এগুলো কিনতে তো সব টাকা চলে যায়। তাহলে ওই যে খাবার কিনতে যে টাকাগুলো গেল, ওগুলো তো আবার দিনের দিন হজম হয়ে শেষ হয়ে গেছে, ওগুলোকে আর জমা হয়ে থেকেছে থাকেনি। মানে খাবারের পিছনে যে খরচটা, এটার কোনো বাড়তি কোনো উদ্বৃত্তি বলে কিছু নাই, এটা আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। এটা ছাড়া তো মানুষ বাঁচবে না, কোনো উপায়ও নাই। তো মা কালা ফাফনা, যা খায় হজম হয়ে যায়। অমর লাগিসা ফাফলা, আর একটা খরচ কোথায় করে মানুষ? ভালো দামি জামা কিনতে চায়, তো জামাও তো একদিন না একদিন শেষ হয়ে যায়, তো ওটাও তো থাকে না, পুরাতন হয়ে যায়। আর কি করে মানুষ টাকা দিয়ে? জমি কিনে, বাড়ি তৈরি করে, গাড়ি কিনে, মোটরসাইকেল, ব্যাংকে অ্যাকাউন্ট খুলে, ব্যাংক অ্যাকাউন্টে জমা করে রাখে। তো রাসূলুল্লাহ এই দুটা বাদে, খাওয়া বাদে আর জামা গায়ে দেওয়া বাদে, আর বাকি যা কিছু করে, জমি হোক, বাড়ি হোক, গাড়ি হোক, ব্যাংক হোক, ব্যালেন্স হোক, তার একটাও তার নিজের জন্য নয়, শুধু মরলেই বুঝতে পারবে। কথা কি ঠিক আছে না ভুল আছে আল্লাহ রাসূলের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 100-তে 100 ঠিক আছে। তাহলে সারা জীবন যে এত কষ্ট করলেন, করলেনটা কার জন্যে? খায়া হজম হয়ে গেল, জামা কাপড় কিনে নষ্ট হয়ে গেল, বাকি যা থাকলো ছেলে মেয়ে নিয়ে নিল। তাহলে আপনি কি নিয়ে কবরে গেলেন? আপনি যে হালাল হারাম বাস বিচার না করে রুজির পিছনে ছুটতেছেন, এই হাদিস আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে, দুনিয়ার দাম আল্লাহর নিকটে। আপনাদের মধ্য হাতাশে একটা জমির দাম কত হবে, আর নওগাঁ শহরে কত হবে? নওগাঁ শহরে যত হবে বগুড়ার জলেশ্বরী তলা আর রাজশাহীর মেন সাহেব বাজারে তার চেয়ে বেশি হবে। আবার ওই জমির দাম যখন ঢাকা গুলশান ধানমন্ডি বনানী পূর্বাচলে যখন যাবে, তখন বেশি হবে না কমবে? বেশি হবে। তখন একটা ফ্ল্যাটের দামই লক্ষ পার হয়ে যাবে। ওই জমি যখন লন্ডন চলে যাবে, নিউ ইয়র্কের সিলিকন ভ্যালিতে চলে যাবে, যখন চীনের চলে যাবে, তখন ওই জমির দাম আরও বেশি হবে না? তাহলে সারা পৃথিবীতে কত বিঘা জমি আছে, কত দাম হতে পারে হিসাব করতে পারবেন? সারা পৃথিবীতে কত বিঘা জমি আছে, এখান থেকে শুরু করে অল পৃথিবী কত বিঘা জমি আছে, এত বিঘা জমির দাম কত হতে পারে? তার মধ্যে লন্ডন আছে, পুরো ঢাকার দাম, পুরো ঢাকার সব জমি কিনলে কত টাকা হতে পারে? পুরো লন্ডনের সব জমি কিনলে কত টাকা হতে পারে? সারা পৃথিবীর সব জমি কিনলে কত হতে পারে? এবার এই পৃথিবীর বুকে যত ফসল ফল ফলাদি তৈরি হচ্ছে, উৎপন্ন হচ্ছে, গত হাজার লাখ বছরে হয়েছে, আজ হচ্ছে, আগামীতে হবে, এত ফসল ফল ফলাদির দাম কত? যত নদী পুকুরে, একটা পুকুরে ঘেরে কত কোটি টাকার মাছ আছে সারা বাংলাদেশের পুকুরে, ঘেরগুলোতে নদীগুলোতে কত কোটি টাকার মাছ আছে, সমুদ্রে কত কোটি টাকার, সেগুলোর দাম কত হতে পারে? মাটির নিচে যে গ্যাস আছে, তেল আছে, সমুদ্র আছে, খনি আছে, কয়লা আছে, ওর দাম কত কোটি টাকা হবে? যে বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে, বাড়িগুলো, ফ্ল্যাটগুলো, প্লটগুলো, ওগুলোর দাম কত হতে পারে? পুরো 100-তলা বিল্ডিং, 50-তলা, 25-তলা, 30-তলা বিল্ডিংয়ের দাম কত হবে? তাহলে সারা পৃথিবীর দাম কত হওয়া উচিত? সারা পৃথিবীতে যা কিছু তার দাম কত হওয়া উচিত মানুষ কি কল্পনা করতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার হাদিস, যেগুলো আল্লাহ রাসূল বলেছেন, দুইটা বাক্য, এক, মরা কান কাটা ছাগলের মূল্য যা এই দুনিয়ার দাম আল্লাহর নিকটে তাও নয়, এটা একটা। দুই, একটা মাছের ডানার মূল্য যা এই দুনিয়ার দাম আল্লাহর নিকটে তাও নয়। এই দুইটা বাক্য দিয়ে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, যদি সরিষা সমপরিমাণ দাম থাকতো তাহলে কাফেররা এক ঢোক পানীয় পান করতে পারত না। কেন? ইন্নাল্লাহ ইউতি দুনিয়া লিমা ইউহিব ওয়ামান লা ইউহিব, আল্লাহ দুনিয়া তাকেও দেন যাকে ভালোবাসেন, তাকেও দেন যাকে ভালোবাসেন না। মানে দুনিয়ায় কে কত টাকার মালিক হলো, এটা কি আল্লাহর ভালোবাসার মানদণ্ড? পিছনে যারা আছেন কথা বলেন, দুনিয়ায় কে কত বিঘা সম্পত্তির মালিক হলো, এটা কি আল্লাহর ভালোবাসার মানদণ্ড? দুনিয়াতে কত মানুষ আছে আল্লাহর সাথে স্পষ্ট হাদিস, সমাজে যাকে কেউ দামও দেয় না, যার কোনো কথা সমাজে গ্রহণ করা হয় না, যার কোনো সুপারিশের মূল্য নাই, যার কোনো কিছুর মূল্য নাই, অথচ তার দাম আল্লাহর নিকটে, আল্লাহর আরশে, আল্লাহর কাছে তার নাম উচ্চারিত হয়।
সে আল্লাহর প্রিয় মানুষ। আর দুনিয়াতে কত মানুষ আছে, মানুষ তার পিছনে স্লোগান দিচ্ছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র ও আল্লাহর কাছে নিকৃষ্ট পশুর চাইতেও ঘৃণিত। তাহলে দুনিয়ার কারো দাম দেখে, ধন দৌলত দেখে তার মূল্য আল্লাহর কাছে কি এটা মাপা যাবে না? এটা মাপা ভুল হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কুয়াতে নিক্ষিপ্ত হলেন, কুয়া থেকে উঠে বাজারে বিক্রি হলেন, ক্রীতদাস হিসেবে গোলাম, মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করে থাকলেন, মিথ্যা অপবাদ মাথায় নিলেন, জেলে গেলেন, 7 বছর জেল খাটলেন। যখন তিনি চাকর, যখন তিনি বাজারে বিক্রি হচ্ছেন, কুয়ায় আছেন, অপবাদ মাথায় নিয়েছেন, জেলে খাটছেন, সব সময় তিনি নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, আর তার বাপের দোয়া, তার সাথে চোখের পানি তার বাপের সব সময় ঝরছে তার জন্য। যখন তিনি কুয়াতে, যখন তিনি বাজারে, যখন তিনি চাকর, যখন তিনি মিথ্যা অপবাদ, যখন তিনি জেলে, তখন তার পিতা কি তার জন্য দোয়া করছে না? তার পিতা কি নবী নয়? তার পিতা কি চোখের পানি ফেলে দোয়া করছে না? কোরআন সাক্ষী যে তার পিতা চোখের পানি ফেলতে ফেলতে অন্ধ হয়ে গেছে, অথচ ইউসুফ খানের বাড়িতে চাকর হিসেবে আছে। কোথায় আছে? বাজারে বিক্রি হচ্ছে, ক্রীতদাস হিসেবে। কোথায় আছে? কুয়োতে আছে, অথচ বাপের দোয়া আছে, বাপ নবী, দাদা নবী, পরদাদা নবী। তাহলে ইউসুফকে কি আল্লাহ ভালোবাসেন না? ইউসুফকে যে আল্লাহ ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে তাকে আল্লাহ জেনার মতো মহা অপরাধ থেকে বাঁচিয়ে নিয়েছেন। আল্লাহ আকবার, এটা হলো ভালোবাসার প্রমাণ। ফজরের সালাত আপনি আদায় করতে পেরেছেন কি না? যদি না পেরে থাকেন, আল্লাহ আপনাকে হারাম কাজে লিপ্ত রেখেছে কি না? আপনি কি কোনো সুদ, ঘুষ, জুয়া, ব্যভিচার, জেনা, চুরি, ডাকাতি, আড্ডা এগুলোর মধ্যে আছেন? যদি থাকেন তাহলে মনে করবেন এটাই আপনার জন্য সবচেয়ে বড় শাস্তি। এটাই শাস্তি যে আল্লাহ আপনাকে তার অবাধ্যতায় লিপ্ত রেখেছে, আল্লাহ আপনাকে তার বিরোধিতায় লিপ্ত রেখেছে, তার দরবার থেকে বিতাড়িত রেখেছে, তার রহমত থেকে বঞ্চিত রেখেছে, তার করুণা থেকে বঞ্চিত রেখেছে, তার দয়া করুণা দৃষ্টি থেকে আপনাকে মাহরুম রেখেছে। এটাই আপনার জন্য সবচেয়ে বড় শাস্তি। হত্যে চেষ্টায়, স্পষ্টরূপে এটা হত্যে চেষ্টায় তো কোনো সন্দেহ নাই, কেননা তার কলার ধরে গাড়ি থেকে বের করে গাড়ির বাইরে তাকে মারার প্ল্যান, বাঁশ দিয়ে কাঠ দিয়ে গাড়ির বাইরে মারবে। কিন্তু ভাগ্যক্রমে উনি গাড়ির ভিতরে চলে গেছেন, আর ভিতরে যিনি ছিলেন উনি আবার ওনাকে আর এক পাশে করে দিয়ে তিনি ডান পাশে চলে এসেছেন। তো দুই দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়ে নিয়েছেন। তো অধিকাংশ যে মারগুলো গাড়ির ভিতরেও পড়েছে সেগুলো ডান দিকে যে দিনী ভাই ছিলেন তার গায়ে পড়েছে, সেটাও শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গায়ে লাগেনি। কিন্তু তাদের চেহারা, তাদের মারার গতি, তাদের মুখভঙ্গিতে স্পষ্ট ছিল যে তারা হত্যা করার জন্য আসছে। গাড়ির বাড়ি পেলে ডাইরেক্ট মাথার উপরে একটা বাড়ি দিত, এটি ছিল তাদের পরিকল্পনা। যেহেতু আশেপাশে কোনো মানুষ ছিল না, মারে মারে ফেলে দিয়ে চলে যেত। 500 কোটি টাকা, 1000 কোটি টাকার মামলা এরাই দিয়েছিল সিলেট এবং সুনামগঞ্জে। তো তখন আব্বু বলতেছে যে আমি বলতেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তো এই দোয়া, এই তাসবিহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল, যে কেউ যদি বিপদে পড়ে এই তাসবিহ পাঠ করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই বিপদ থেকে কী করবেন? উদ্ধার করবেন। এটা আল্লাহর দায়িত্ব। ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সব কিছুর উপর ক্ষমতাবান। তো সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে রিজিক আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে চাইতে হবে, এবং আল্লাহর দয়া এবং ভালোবাসার প্রমাণ কোটি টাকার মালিক হওয়া নয়। তাহলে নবী রাসূলগণ, বিশেষ করে ইউসুফ আলাইহিসসালামের যে উদাহরণ আমি দিলাম, তাহলে তার এই অবস্থা হতো না। নবী রাসূলগণ তাহলে জীবনে বিপদ আপদের মুখোমুখি হতেন না। আর আল্লাহ সুবহানাহু তাআলা চাওয়া, ডাকা পছন্দ করেন, যে ডাকে তাকে তিনি ভালোবাসেন। মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম যখন বলছে, আল্লাহ যখন মূসা আলাইহিসসালামকে বলছে যে মূসা ইযহাব ইলা ফিরআউন, যাও ফেরাউনকে দিনের দাওয়াত দাও, তখন মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম বলছেন আমার মুখ তোতলা। আপনারা জানেন তো ঘটনা, জানেন না? এবার যখনই আমাদের গতি অনুযায়ী বলি, আমি যদি একটা ছেলেকে বলি যাও আজকে তোমাকে নওগাঁর প্রোগ্রামে যেতে হবে, হাতাস, চলো ভাই আমার কাছে তো টাকা নাই, তো আচ্ছা ঠিক আছে পকেট থেকে টাকা বের করে ঠিক আছে তোমাকে টাকা দিলাম তুমি যাও, একটা গাড়ি, আচ্ছা ঠিক আছে আমি কল দিয়ে একটা গাড়ি রেখে দিচ্ছি তুমি গাড়িতে করে যাও, ঝামেলা শেষ। এভাবেই কিন্তু মানুষ চলে।
তো মূসা আলাইহিস সালাম যখন বলল যে আল্লাহ আমার জিহ্বায় সমস্যা, তখন আল্লাহ ডাইরেক্ট বলল ঠিক আছে তোমার জিহ্বা আমি ভালো করে দিলাম, তুমি যাও দাওয়াতে কাজ করো। এটাই কি হওয়া স্বাভাবিক নয়? আল্লাহ সেটা না করে মূসা আলাইহিস সালামকে শিখাচ্ছে, মূসা বলো, মূসা আমি এমনি কাউকে কিছু দেই না, মূসা বলো রব্বি ইশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মূসা চাও, আমি এমনি দেই না, তুমি বলেছো ঠিক আছে কিন্তু এবার চাইতে হবে, এটা পেতে হলে কি করতে হবে? চাইতে হবে। আমি চাইলে এখনই ঠিক করে দিতে পারি, তুমি বলেছো তোমার জিহ্বা সমস্যা ঠিক করে দিলাম, কিন্তু এটা আমার গতি নয়, আমার কাছে চাইতে হবে, আমি চাওয়া পছন্দ করি। চাও বলো রব্বিশরহলি সদরি, হে আল্লাহ আমার অন্তরকে প্রশস্ত করে দিন, ওয়াইয়াসসিরলি আমরি আমার কাজকে সহজ করে দিন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আমার জিহ্বায় যে সমস্যা আছে জড়তা আছে তা দূর করে দিন, ইয়াফকাহু কওলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। তাহলে আল্লাহ কি চাইলে মূসাকে এমনি দিতে পারতেন না? পারতেন। তখন মূসা ইসলাম বলছেন আল্লাহ তাও তো ভয় লাগে, আমার সাথে যদি কেউ থাকতো ভালো হতো। বলছে ঠিক আছে তাহলে তোমার ভাই হারুন তোমার পরামর্শদাতা হিসেবে তোমার সাথে দিয়ে দিলাম। সব দাবি দাওয়া যখন আল্লাহ পূরণ করে দিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের, তখন আল্লাহ বলছেন ওয়ালা তানিয়া ফি যিকরি, মূসা তোমার সব দাবি পূরণ করে দিলাম, তোমার জিহ্বা ঠিক করে দিলাম, ভাইকে দিলাম, লাঠি দিলাম, হাতের মোজেজা দিলাম, এবার যাবা ফেরাউনের কাছে দাওয়াতি কাজ করবা, তবে একটা জিনিস মনে রাখিও, আমাকে ডাকতে যদি ভুলে যাও তাহলে কোনো কিছুই আর ঠিক থাকবে না। সারা রাস্তায় যতক্ষণ মনে পড়বে ততক্ষণ কাকে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে। তো নবীকে যদি আল্লাহকে ডাকতে হয় তাহলে আমরা এমন কোন লাটসাই হয়ে গেলাম যে আল্লাহকে ডাকা লাগে না? হ্যাঁ, কি বলেন? আল্লাহকে না ডাকা হচ্ছে অহংকার। আল্লাহকে না ডাকা কি? অহংকার। আর আল্লাহকে ডাকা হচ্ছে আল্লাহর সামনে ছোট হওয়া, নত হওয়া। আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ মানুষের এই ছোট হওয়াটা। আর মানুষের এই অহংকারটা আল্লাহর কাছে এত অপছন্দ, বলছে আল কিবরিয়া ও হৃদায়ী, অহংকার আমার চাদর, যে আমার চাদর নিয়ে ছিনিমিনি খেলবে ওকে আমি ছাড় দিব না। অহংকার করে একমাত্র কার জন্য মানায়? আল্লাহর জন্য মানায়। তো আল্লাহর কাছে না চাওয়াটা হচ্ছে অহংকার। অহংকার এমন এক জিনিস যে ইবাদত করে মানুষ জাহান্নামে চলে যাবে অহংকারের কারণে। আর নত হওয়াটা এমন এক জিনিস যে গুনাহ করে জান্নাতে চলে যাবে নত হওয়ার কারণে। আবার বুঝেন, ইবাদত করে কোথায় চলে গেল আর গুনাহ করে কোথায় গেল? ইবনুল কাইয়িম তার বইয়ের মধ্যে লিখছেন, তো মানুষজন জিজ্ঞেস করছে কীভাবে কেমনে সম্ভব যে ইবাদত করে জাহান্নামে আর গুনাহ করে জান্নাতে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন কারো ইবাদত, কারো তাহাজ্জুদ, কারো কোরআন তেলাওয়াত তার অন্তরে যদি এই অহংকার দেয় যে সে কি না হয়ে গেছে, কথা বুঝতে পারেননি, আরে আমি তাহাজ্জুদ গুজার মানুষ, ওই তো বেদাতি মোশরিক, ওই তো ইবলিস, ওই তো এই মানুষ গালিগালাজ করে না, গালিগালাজ করে ইবলিস বেদাতি মোশরিক শয়তান নিজেকে। বিশেষ করে অনেক সময় আহলে হাদিসরাও দেখবেন এই ভয়ঙ্কর এক দোষে দূষিত। আহলে হাদিস হয়ে গেছে মানে জান্নাত আমার নানির বাড়ি। হ্যাঁ, আর হিন্দু জান্নাতে চলে গেলেও হানাফি জান্নাতে যাবে না, আর আমি হচ্ছে সহি আকিদার, আর তুই মোশরিক, তুই বেদাতি, তুই ইবলিস। এটা যদি অন্তরে একবার অহংকার দেয় তাহলে অহংকার জাহান্নামে নিয়ে চলে যাবে। এটা আল্লাহর দয়াকে সীমাবদ্ধ করা। আর অহংকার আসতে পারে, অমুক গুণাগার, অমুক খারাপ কাজ করতেছে তাকে আপনি ছোট মনে করলেন, নত মনে করলেন, হীন তুচ্ছ মনে করলেন, আর আপনি তাহাজ্জুদ গুজার, পাঁচ ওয়াক্ত নামাজি, হাজি সাহেব, এটা আপনার অহংকার চলে আসলো। তো এই হজ, এই সালাত, এই তাহাজ্জুদের অহংকার আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। আর ওই যে যে গুনাহ করেছে, যে গুনাহ করেছে যাকে আপনি গুনাহের কারণে ছোট মনে করেছেন, তুচ্ছ মনে করেছেন, ওর গুনাহ ওর কাছে এত বড় বোঝা হয়ে গেছে যে ও আল্লাহর সামনে নত হয়ে কাঁদতে কাঁদতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ মাফ করে দাও নিজের উপর অত্যাচার করেছি, তুমি যদি মাফ না করো কেউ মাফ করতে পারবে না। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, হে আল্লাহ আপনি আমার প্রতিপালক,
আপনি সেই সত্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া না আব্দুকা ওয়া না আলা আহদিকা আমি আপনার বান্দা আমি আপনার ওয়াদার উপর ছিলাম যত দূর আমার সাধ্য ছিল আমি আপনার আমার উপর আপনার দয়ার স্বীকার করতেছি আমার উপর যে আপনার দয়া আছে এটা স্বীকার করতেছি আমি আমার গুনাহ স্বীকার করতেছি তবে আমি এতটুকু জানি আমার গুনাহ দুনিয়াতে কেউ ক্ষমা করতে পারবে না কে ছাড়া আপনি ছাড়া সে যখন আল্লাহর সামনে এইভাবে কাঁদে নত হয়ে রাতের অন্ধকারে দরজা বন্ধ করে দিয়ে তার এই দুই চোখের পানি আল্লাহর কাছে এত মূল্য যে গুনাহকে আল্লাহ যে গুনাহ করার পর ও ছোট হয়ে নত হয়ে আল্লাহর সামনে কাঁদতেছে তার এই নত হওয়া ছোট হওয়া আল্লাহর কাছে এত ভালো লাগে যে ওর ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন তারপরে ওকে জান্নাতে দিয়ে দেন আল্লাহ আকবার এই জন্য কোনো সময় খবরদার আল্লাহর দয়া এবং রহমতকে ছোট করে নিজের ভিতরে অহংকার আনবেন না সবসময় আল্লাহর সামনে কি থাকতে হবে একটা কথা মনে রাখবেন কেউ নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না কেউ নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার জন্য কী লাগবে আল্লাহর দয়া লাগবে পৃথিবীতে এমন কেউ নাই যে আমলের জোরে জান্নাতে যেতে পারবে একটা গুনাহ আপনাকে আটকানোর জন্য যথেষ্ট আল্লাহর দয়া আল্লাহর নিয়ামত আপনার উপর এত বেশি যে আপনি একটা গুনাহের উত্তর দিয়ে নিজেকে জান্নাতের জন্য হকদার প্রমাণ করতে পারবেন না পারবেন না আপনার উপর আল্লাহর দয়া এবং রহমত এত বেশি যে ওই দয়া ও রহমতের বেশির সামনে এই একটা ছোট্ট গুনাহ পুরো দয়া রহমতকে বিষ করে দিবে ওই একটা ছোট্ট গুনাহের উত্তর দিয়ে আপনি জান্নাতের হকদার নিজেকে বানাতে পারবেন না যদি আল্লাহ জিজ্ঞেস করে আল্লাহর দয়া যে আল্লাহ জিজ্ঞেস করবেন না আল্লাহর দয়া যে আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহর রহমত যে আল্লাহ আপনাকে আটকাবেন না এই দয়া এই রহমত এই না আটকানোর কারণে আপনি জান্নাতে চলে যাবেন নিজের আমলের জোরে কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়াই যেতে হবে অতএব নিজের আমল নিয়ে যেন আমরা কোনো সময় নিজেদের মধ্যে অহংকার গর্ব না করি আর গুনাহ নিয়েও যেন হাসি ঠাট্টা না করি গুনাহ নিয়ে হাসি ঠাট্টা আল্লাহর কাছে আর একটা ভয়ঙ্কর আত্মমর্যাদায় আঘাত আল্লাহর আত্মসম্মানে আঘাত কে কার সাথে প্রেম করে সেটা সে গল্প করতেছে আর হাসতেছে কে কোন মেয়ের সাথে খারাপ কাজ করেছে সেটা সে গল্প করতেছে আর হাসতেছে এই গল্প এই হাসিটা আল্লাহর কিসে আঘাত বলেন তো আত্মমর্যাদায় আঘাত আত্মসম্মানে আঘাত গুনাহ করেছো গোপন রাখো গুনাহ করে কী করতে হবে বলেন তো গোপন রাখতে হবে এক বক্তা বক্তব্যের মধ্যে বলতে চাই যুবক তোমরা কে কে প্রেম করো সবাই হাত উঠাও কথা বুঝতে পারেননি তাহলে সেই বক্তা এই প্রেম করার মতো ভয়াবহ গুনাহকে কী করলো হালকা বানালো কী করলো হালকা বানালো আর সব যুবক হাত উত্তোলন করে আল্লাহর আত্মসম্মান আল্লাহর আত্মমর্যাদায় আঘাত করলো আল্লাহ চান না যে কোনো গুনাহের কথা প্রকাশ্যে মানুষ বলার সাহস করুক গুনাহ যদি হয়ও তো কী যেন থাকে গোপন থাকে গুনাহের গোপনীয়তা রক্ষা করা ইসলামে এত জরুরি এত জরুরি এত জরুরি যে আল্লাহর রাসূলের নিকট কেউ জেনা করে এসে ক্ষমা চাইলে তার উপর জেনার হুকুম আরোপ করা চাইলে আল্লাহর রাসূল সহজে স্বীকার করতেন না সহজে মানতেন না আরে এই মনে হয় পাগল মিথ্যে বলছে আগে সরো তো এই তুমি আমাদের সাথে সালাত আদায় করেছো না সব তোমার গুনাহ ক্ষমা কি তুমি সরো কেন ও যখনই জিনিসটা প্রচার হবে যখনই ওটার হুকুম বাস্তবায়ন হতে যাবে তখন গোটা সমাজ জানবে যে অমুক মানুষটা জেনা করেছে তখন এই যে জেনার গুনাহ গোটা সমাজে প্রচারিত হবে প্রত্যেক দিন যখন পত্রিকায় পড়বেন যে ওখানে ধর্ষণ হচ্ছে তো ওই যুবক ধর্ষণ পড়তে পড়তে মনে করবে যে সারা বাংলাদেশের সবাই তো ধর্ষণ করে তা আমি করলে সমস্যা কি কথা কি বুঝতে পারেননি মনে হয় আমার এটা হচ্ছে গুনাহ যখন প্রকাশ্যে আসে তখন এটা ক্ষতি ওই নিউজটাও মানুষকে ধর্ষক তৈরি করে নিউজটাও মানুষকে কী তৈরি করে ধর্ষক তৈরি করে যে কেউ তো ধর্ষণ করতে বাকি নাই প্রত্যেক দিনে তো 50-60টা ধর্ষণ তা আমার করলে সমস্যা কী তাহলে ওই জিনিসটা কী হয়ে গেল হালকা হয়ে গেল এই জন্য আল্লাহ রাসুলের কাছে আমি জেনা করেছি এই ওই মনে হয় পাগল এর মুখে মনে মদের গন্ধ আছে সরবাকে আল্লাহ রাসুল চান না যে ওই জিনিসটা প্রকাশ্যে আসুক সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম রিজিক তো রিজিকের পিছনে যদি আমরা হালাল হারাম বাস বিচার করে না ছুটি তাহলে এটা হলো এই অবস্থা এবার আসি পরের পয়েন্ট রিজিক কার হাতে এটা কি মুখের কথা না অন্তরের বিশ্বাস অন্তরের বিশ্বাস কখন বোঝা যাবে জানেন যারা যারা বলতেছেন যে অন্তরের বিশ্বাস রিজিকের মালিক আল্লাহ তারা কেউ যদি একটা
একটা টাকা হারাম উপায়ে ইনকাম করার চেষ্টা করেছেন করবেন করছেন মর্মে পরিকল্পনা করেছেন এরা সবাই নিজ নিজ দাবিতে মিথ্যুক এরা সবাই নিজ নিজ দাবিতে কি মিথ্যুক না মিথ্যা মিথ্যা কথা বলার কি দরকার আপনি কেন বলতে গেলেন যে আল্লাহর রিজিকের মালিক অথচ আপনি হারামের সাথে জড়িত আছেন হারাম উপায়ে ইনকাম করতেছেন আপনি তো এই ভয়ে হারামের রাস্তায় গেছেন না ছাড়লে কোত্থেকে খেতে পাবেন তাই না ব্যাংকে আপনি জড়িত আছেন তো এই ভয়ে যে না হলে কোত্থেকে খেতে পাবো সুদ সুদের কারবার করতেছেন তো এই জন্যই যে না হলে কোথায় থেকে খেতে পাবো তার মানে আপনি আপনার দাবিতে কি বলেন তো জোরে বলেন মিথ্যুক এবার আসেন আসলেই যে রিজিকের মালিক আল্লাহ তার একটা আয়াত তো পড়েছি ওমামিং দাব্বাতিং ফিল আরদিল্লাহ আলাল্লাহি রিজকুহা আর একটা হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ বলেন কে বলেন আল্লাহ আল্লাহ বলেন বিসমিল্লাহ ইয়া বানি আদম আলহামদুলিল্লাহ হে আদম সন্তান কুল্লুকুম জায়ে তোমরা সবাই ক্ষুধার্ত আজকের পৃথিবীতে যত কোটি মানুষ আছে সবাই কি বলেন তো ক্ষুধার্ত তারপর আল্লাহর বাক্য ইল্লা মান আতামতু খেতে পেয়েছে ওই যাকে আল্লাহ আমি খেতে দিয়েছি আল্লাহু আকবার আজকে সারা পৃথিবীতে যতজন খেতে পেয়েছে ওদেরকে কে খেতে দিয়েছে এটা আল্লাহর নিজের ওয়াদা তারপরের বাক্যে আল্লাহ বলছেন শোনো ফাস্তাতিমুনি উতিমুকুম তোমরা খেতে চাও আমার কাছে আমি তোমাদেরকে খেতে দিব আল্লাহু আকবার কার কাছে খাবার চাইতে হবে আল্লাহর কাছে আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ বলেন ইয়া বানি আদম হে আদম সন্তান লাও আন্না আউয়ালাকুম ও আখিরাকুম ও ইনসাকুম ও জিন্নাকুম তোমাদের প্রথম ব্যক্তি তোমাদের শেষ ব্যক্তি জিনের প্রথম জিনের শেষ মানুষের প্রথম আদম মানুষের শেষ কিয়ামত পর্যন্ত সবাই ইনসাকুম ও জিন্নাকুম খোলা মাঠে এই যেমন আজকের এই মধ্য হাতাশের এই মাঠে এতগুলো মানুষ জমা হয়েছে তো এরকম বিশাল খোলা মাঠে একসাথে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ জমা হও জিনের শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষ জমা হও তারপরে যার যা চাওয়ার আছে ফাসা আলু মাসালা তাহুন সবাই চাও একবারে একসাথে একই মাঠে আমার 100 কোটি টাকা চাই আমার 100 তলা বাড়ি চাই আমার একটা গাড়ি চাই মার্সিডিজ বেঞ্জের আমার এরকম সুন্দরী নারী চাই আমার 1 বিঘা জমি চাই যার যা চাওয়ার সবার চাওয়া এক মাঠে একই সাথে আমি আল্লাহ যদি পূরণ করে দিই দিতে পারবো যদি পূরণ করে দিই মা নাকাসা মিম্মা ইন্দি আমার নিকটে যা আছে তা থেকে ততটুকুও কমতি সৃষ্টি হবে না যতটুকু একটা সুই সমুদ্রে ডুবানোর পর সুই উঠিয়ে নিলে সুইয়ের সাথে লেগে থাকা পানির জন্য সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় সারা পৃথিবীর সব মানুষকে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব জিনকে এক মাঠে একসাথে যে যা চাইল তাকে তা দিয়ে দেওয়ার পর আমার নিকটে যা আছে তা থেকে ততটুকুও কমতি সৃষ্টি হবে না তাহলে আসল ধনীকে এই জন্য আল্লাহ কোরআনে বলেছে আনতুমুল ফোকারা মুফতি কাজী ইব্রাহিম সাহেব এক বক্তব্য বলেছিলেন যদিও ওনার কিছু কিছু বক্তব্যের সাথে আমাদের মতভেদ আছে যে আমি আমি ফইননি তুই ফইননি তোর বাপ ফইননি তোর মা ফইননি উনি এক বক্তব্য বলেছিলেন তো এটা মূলত কোরআনের আয়াতের অনুবাদ আল্লাহ বলেছেন আনতুমুল ফোকারা তোমরা সবাই কি ফকির আসল ধনীকে আল্লাহ সুবহানাহু তাআলা তো এখন একজন এমপি যদি কোটি টাকার মালিক হয় একটা মন্ত্রী যদি কোটি টাকার মালিক হয় তো ওই মন্ত্রী এমপির সন্তান কি টাকার ভয় করবে মানুষ বলে না আরে ওর বাপের টাকা আছে ওর কি চিন্তা বলে না ওর বাপের জমি আছে ওর কি চিন্তা তো এখন যার বাপের টাকা আছে তার যদি চিন্তা না থাকে তো যার রব আল গানি সব ধনীর ধনী সব ধনী তো ফকির আসল ধনী কে আল্লাহ তো যার রব আসল ধনী সব দুনিয়াতে সবই তো ফকির তো যে আল্লাহর 100তে 100 বান্দা 100তে 100 গোলাম যার রব আসল ধনী তার কি রিজিকের ভয় থাকতে পারে পারে না যে আব্দুল গানি আব্দুর রাজ্জাক রিজিক দাতার বান্দা যে গানির বান্দা যে আসল ধনীর বান্দা যে সে রুজির ভয় করতে পারে না রুজির ভয় যদি তার অন্তরে থাকে তাহলে এখনও সে 100তে 100 গানির বান্দা নয় এখনও সে 100তে 100 রাজ্জাকের বান্দা নয় এখনও তার অন্তরে অন্য কোনো কিছুর দাসত্ব আছে পূর্ণ আল্লাহর দাসত্ব সে এখনও বরণ করতে পারেনি তার অন্তর পূর্ণরূপে এখনও আল্লাহর সামনে স্যালেন্ডার মাথা নত করতে পারেনি ইসলাম মানে স্যালেন্ডার করা আল্লাহর সামনে পরিপূর্ণ নিজেকে সঁপে দেওয়া এটা এখনও তার অন্তর পারেনি
সম্মানিত উপস্থিতি রিজিকের মালিক যে আল্লাহ সুবহানাহু তাআলা এবং রিজিক যে আমার আপনার হাতে নাই তার আরেকটা দলিল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু নাফসিন লা তামুতু হাত্তা তুস্তাউফা রিজকুহা দুনিয়ার বুকে এমন কোনো আত্মা নেই যে আত্মা মারা যাবে অথচ তার রিজিক পূর্ণ হয়নি রিজিক পূর্ণ না করে কোনো আত্মা দুনিয়া থেকে বিদায় নেবে না এখন দুনিয়াতে কি কেউ চিরস্থায়ী না কেউ না সবাই মারা যাবে মারা যাবে তো সবাই যখন মারা যাবে তো সবার রিজিক কি হতে হবে পূর্ণ হতে হবে তাহলে আপনার মৃত্যু আপনাকে যেভাবে ধরতে চাচ্ছে আপনার রিজিক কিন্তু ওভাবে আপনার পিছনে দৌড়াচ্ছে কেন রিজিক পূর্ণ না হলে তো আপনি মারা যাবেন না আপনাকে মরতে তো হবে তো মরতে হলে তো রিজিক শেষ করতে হবে তো রিজিক শেষ করতে হলে তো রিজিককে আপনার কাছে আসা লাগবে তো রিজিক ওইভাবে আপনার পিছনে দৌড়াচ্ছে যেভাবে আপনার পিছনে কি দৌড়াচ্ছে বলেন তো আপনার মৃত্যু এবার আসেন রিজিক যখন আল্লাহর হাতে তাহলে ঘরে বসে কেন রিজিক পাব না আমি আপনাদের অধৈর্যের কারণ হব না আমরা বসে থাকি উঠে না যাই তো রিজিক যখন আল্লাহর হাতে তো ঘরে বসে কেন রিজিক পাব না এটা কি প্রশ্ন করে না মানুষ প্রশ্ন করে দেখেন الله سبحانه وتعالى قرآن مجد يقولك هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه تني شيء شطا جيني كي كوري چين جمين كي تما در جن ادھنست كوري دي چين كينو جاتے تمرا جمين تھی كي رزق و نشن كرتے بارو آرا كايتے الله سبحانه وتعالى بولك فإذا قضيت الصلاة فانتشروا في الأرض যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা ঘরে শুয়ে থাকিও না জমিনে ছড়িয়ে পড়ো কেন জমিনে ছড়িয়ে পড়ো জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে আল্লাহর বরকত আছে আল্লাহু আকবার এই একটা ইঞ্চি জায়গায় একটা ধান ফেললে ধানের গাছ হবে না ও তাহলে ওই একটা ইঞ্চিতে কি আল্লাহর দয়া নাই দয়া আছে প্রত্যেকটা ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া আছে তো এখন যে ঘরে শুয়ে আছে রিজিকের জন্য বের হচ্ছে না সে এমন কোন লাট সাহেব যে সে আল্লাহর দয়ার মুখাপেক্ষী নয় কথা মানে বুঝতে পারেন যে রিজিকের জন্য বের না হয়ে যে রিক্সাওয়ালা ঘরে শুয়ে আছে ও এমন কোন লাট সাহেব যে আল্লাহর দয়ার মুখাপেক্ষী নয় দাউদ আলাইহিস সালাম তো কোটি টাকার মালিক লাখ টাকার মালিক বিশাল ক্ষমতার মালিক আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে স্বর্ণের গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছে কি দরকার দাউদের স্বর্ণ কুড়ানোর দাউদ বলছে শোনো আমি যদি দাউদের মর্মার্থ ভাষার মর্মার্থ সারা পৃথিবীর সব সম্পত্তির মালিক যদি আমি হয়ে যাই তবু আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষে আরও একটা স্বর্ণ আল্লাহর দয়া তাই ওটা কুড়াতে গেছি আল্লাহর দয়া মনে করে আল্লাহ আকবার আপনার ভিতরে জাজবা থাকতে হবে আপনি কোটি টাকার মালিক হলো লাখ টাকার মালিক হলো ঘরে বসে থাকতে পাবেন না ঘরে বসে থাকা মানে আল্লাহর দয়ার সামনে নিজেকে লাট সাহেব দেখানো কিসের কোটি টাকার মালিক আপনি কোটি টাকার মালিক হলো ঘর থেকে বেরোতে হবে রিজিকের অন্বেষায় রিজিকের অন্বেষণে এক টাকা যদি সারা পৃথিবীতে কোথাও বের করা যায় হালাল পন্থা ইনকাম করা যাবে এক টাকা ওই এক টাকার পিছনে ছুটতে হবে এটা ইবাদত এটা আল্লাহর দয়ার পিছনে ছোটা এটা আল্লাহর রহমতের পিছনে ছোটা ওই এক টাকা আল্লাহর দয়া যে রিক্সাওয়ালা হাতাশ বাজারে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পর আপনি গিয়ে বলবেন চলেন সদরে যাব হাঁপা নিয়ে যাব ও বলবে আজকে আমার যা ইনকাম করার হয়ে গেছে আজ আর করবো না তো ও জীবনে কোনো দিন ধনী হতে পারবে ও কোনো দিন ধনী হতে পারবে না ও ধনী হওয়া ডিজার্ভ করে না ধনী সে হতে পারবে এক টাকা হালাল উপায়ে উপার্জন করার পথ থাকলে ওটা আল্লাহর দয়া মনে করে ওর পিছনে ছুটতে পারে যে ধনী হওয়া তার জন্য মানে আর ধনী হওয়ার পর ধনী হয়ে টিকে থাকতে পারে ও যে ধনী হওয়ার পরেও আল্লাহর দয়ার মূল্য দেয় ধনী হয়ে গেছে তখন বউ চাউল ধুতে গিয়ে যা চাউল পড়ে গেছে সব ফেলে দিয়েছে ওটা আর উঠিয়ে নেয়নি তো ওই একটা চাউল কার দয়া বলেন তো আল্লাহর দয়া ওই একটা ভাত কার দয়া আল্লাহর দয়া ও আর ধনী থাকবে না ওর বউ যে চাউল ফেলে দিয়েছে না ওর ছেলে মেয়ে খেতে বসে ভাত ফেলে দিয়েছে না উঠিয়ে খায়নি না কথা বুঝতে পারেননি খাদ্যদ্রব্যকে অবহেলা করেছে ধনী হয়ে গেছে এই জন্য ওই খাদ্যদ্রব্য কার দয়া আল্লাহর দয়া ও পরিবারে আর টাকা থাকবে না ও শেষ হয়ে গেছে হয় ও গরিব হয়ে যাবে না হয় ওর ছেলে গরিব হয়ে যাবে না হয় আর পুত্র গরিব হয়ে যাবে ওই পরিবার থেকে টাকা বের হয়ে পালাবেই পালাবে তাহলে ধনী হওয়ার পর ধনী টিকিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহর ছোট থেকে ছোট দয়াকে মূল্যায়ন করা
যে আজকে পৃথিবীতে বড় ধনী বিল গেটস, মুকেশ আম্বানি, জ্যাক মা সবার জীবনী পড়ে দেখেন, এরা আল্লাহর দয়াকে মূল্যায়ন করে, আপনার মতো সকালবেলা ঘুমিয়ে থাকে না, এরা সব ভোর 4টা 5টা 6টার মধ্যে ঘুম থেকে উঠে যায়। এখনও গুগলে সার্চ দিলে আপনি পাবেন যারা ভোরে কয়টায় উঠে, কেন এরা আল্লাহর দয়াকে মূল্যায়ন করা জানে। আর যে আল্লাহর দয়াকে মূল্যায়ন করবো, কাফের হলেও আল্লাহ দুনিয়াতে ওর প্রতিদান দিবে, পরকালে যাই থাক, পরকালের ফয়সালাতে ইমানের উপর। আর ও সকাল 9টা 10টা পর্যন্ত ঘুমিয়ে আছে, ও ধনী হবে? ও কোন লাট সাহেব যে ঘুমিয়ে থাকলো আল্লাহর দয়াকে ফেলে রেখে, আল্লাহর রহমতকে ফেলে রেখে ও ধনী হবে? আর ভাগ্যে ধনী লেখা থাকবে? অসম্ভব। সারা পৃথিবীতে যে যারা ধনী হয়েছে, ওরা প্রত্যেকটা মিনিটকে, প্রত্যেকটা সেকেন্ডকে, এক একটা টাকা যেটা হালাল উপায়ে ইনকাম করা যাবে ওটাকে মূল্যায়ন করেছে, এই জন্য ধনী হয়েছে। ও যুবক বলে যায় মাস্টার্স পাশ করে বেকার বসে আছে, আরে একটা বাদাম, এক ঝাঁকি বাদাম বাজারে নিয়ে দাঁড়ালে যদি 100 টাকা ইনকাম হয়, ও 100 টাকা কার দয়া? তো তুই কোন লাট সাহেব হয়ে গেছিস যে 100 টাকার পিছনে ছুটতে পারিস না, ঘরে বসে ছুঁয়ে থাকিস আর মাস্টার্স পাশ করে বলে আমি বেকার বসে আছি? ও তো অহংকারী, ওর ভাগ্যের জীবনে ধনী হওয়া নাই। আরে বাজারে একটা চকলেট বিক্রি করলেই তো টাকা হয়, ভ্যান নিয়ে বাজারে বের হলেই তো টাকা হয়, তো ওই ভ্যান নিয়ে বাজারে বের হলে যে টাকাটা হবে ওই টাকাটা কার দয়া? তো তুই কোন লাট সাহেব যে মাস্টার্স পাশে ঘরে বসে আছিস, বলছেন বেকার? দেখ এইরকম শত হাজারো যুবকের যারা আল্লাহর দয়া, আল্লাহর রহমতকে মূল্যায়ন না করে নিজের অন্তরে অহংকার লালন করে। সম্মানিত উপস্থিতি, রিজিকের একটাই রাস্তা, রিজিক বৃদ্ধির একটাই রাস্তা, আল্লাহর দয়া মনে করে জান প্রাণ লাগিয়ে কোথায় থেকে একটা হালাল টাকা পাওয়া যাবে ওর পিছনে ছুটতে হবে। আর যখন টাকা চলে এসেছে তখন একটা ভাতকে অবমূল্যায়ন করা যাবে না, একটা ভাতকেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, জানো তোমাদের প্লেট থেকে যদি একটা ভাত পড়ে যায় তো ওই ভাতের ময়লা দূরে ধুয়ে ফেলে তোমরা খাও, হাত চেটে তোমরা খাও, প্লেট চেটে তোমরা খাও, কেন তোমরা জানো না কোনটাতে বরকত আছে। আর যদি ছেড়ে দাও তাহলে এটা কার জন্য ছাড়া হবে? শয়তানের জন্য ছাড়া হবে। আর যেখানে শয়তান ওখানে বরকত থাকবে না। রিজিকের বক্তব্যের একটা মূল অংশ হচ্ছে বরকত শয়তান আল্লাহ, বরকত শয়তান আল্লাহ ফেরেস্তা, যেখানে শয়তান ওখানে বরকত নাই, যেখানে আল্লাহ আছে ওখানে ফেরেস্তা আছে, যেখানে ফেরেস্তা আছে ওখানে বরকত আছে। যে বাড়িতে শয়তান আছে ওই বাড়িতে বরকত থাকবে? বাড়িতে ঢোকার সময় আজকে যারা উপস্থিত আছেন, যদি ধনী হতে চান, যদি টাকা হালাল উপায় ইনকাম করতে চান, বাড়িতে বরকত চান, বাড়িতে ঢোকার সময় যদি না বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম হচ্ছে আল্লাহর নাম, সালাম কার নাম? আল্লাহর নাম, শান্তি সালাম আল্লাহর নাম, সকল শান্তির উৎস আল্লাহ। বাড়িতে ঢোকার সময় যে আল্লাহর নাম নেয় না, যে সালাম উচ্চারণ করে না, ইবলিস বলে এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা, আর যেই বাড়ি শয়তানের থাকার জায়গা, শয়তানের খাওয়ার জায়গা, ওই বাড়ির টাকা পয়সায় বরকত হতে পারে না, অসম্ভব। খাবার খাওয়ার সময় আপনার স্ত্রী বিসমিল্লাহ বলে খাওয়াবে না, আপনার ছেলেরা বিসমিল্লাহ বলে খাবে না, তাহলে ওর সাথে কে খাবে? ইয়াকুল মাহু শয়তান। আর যেখানে শয়তান খাবে ওখানে বরকত থাকবে? থাকবে না। সম্মানিত উপস্থিতি, আর সব বরকত এগিয়ে গেলে শয়তান যেখানে বরকত নাই ওখানে, সব বরকত কোথায় থেকে আসে? যেখানে আল্লাহর নাম আছে, যেখানে আল্লাহর বাণী কোরআন আছে, যেখানে আল্লাহর নাম আছে আর যেখানে আল্লাহর বাণী কী আছে ওখানে কী আছে বলেন তো? বরকত আছে। আল্লাহর নাম মানে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও বরকত, বিসমিল্লাহ বলে স্ত্রী সহবাস করো সন্তান বরকতময়, আল্লাহর নাম নিয়ে যা করবে, বিসমিল্লাহ বলে জবাই করো পশু হালাল, আল্লাহর নামের এত গুরুত্ব, এত পাওয়ার। বিসমিল্লাহ বলে বলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, ওই আল্লাহর নাম নিয়ে দিন শুরু করছি, যে আল্লাহর নামের এত শক্তি, এত ক্ষমতা, এত পাওয়ার, যে আল্লাহর নাম থাকলে, লা ইয়াদুররু মা ইসমি, যার নাম থাকলে আসমানে এমন কোনো শক্তি নাই, জমিনে এমন কোনো শক্তি নাই, যে আল্লাহর নাম থাকলে আসমানে এবং জমিনে এমন কোনো শক্তি নাই যে আমার শরীরে সমপরিমাণ ক্ষতি করতে পারে, ওয়া হুয়াস সামিউল আলীম, তিনি সব কিছু শুনছেন এবং দেখছেন। এটা আল্লাহর নামের পাওয়ার। কিসের পাওয়ার বলেন তো? নামের। যেখানে আল্লাহর নাম আছে ওখানে বরকত আছে। আর যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হবে এটা আল্লাহর বাণীর পাওয়ার, কালামুল্লাহ আল্লাহর কালামের পাওয়ার। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওই বাড়ি অন্ধকার কবরের মতো, যার জীবনে কোরআন নাই ওর জীবন পশু প্রাণীর মতো, কুকুর শৃগালের মতো। আল্লাহ যেন কাউকে কোরআন না শিখে মৃত্যু দান না করে, আমিন। আপনার কোনো মুসলমানের সন্তান যেন কোরআন না শিখে বড় না হয়, আমিন। কোরআনবিহীন জীবন অন্ধকার জীবন, বরকতবিহীন জীবন পশু প্রাণীর জীবন, কোরআনবিহীন বাড়ি অন্ধকার বাড়ি, বরকতবিহীন বাড়ি, ওই বাড়িতে শান্তি থাকবে না। কোটি টাকার মালিক হলেও বাড়িতে শান্তি থাকবে না। যদি কি না থাকে,
কোরআন না থাকে কোরআন বাড়িতে বরকত এবং রহমতের বাড়ি ধারা বর্ষণ করবে বাড়িতে কোরআন নাই যত টাকার মালিক হন শান্তি থাকবে না স্বামী স্ত্রী মিল নাই ছেলে মেয়ে মিল নাই বাপ মায়ে মিল নাই ভালোবাসা মহব্বত নাই মারামারি গন্ডগোল রাতে ঘুম নাই টেনশন চাপ সবকিছুর মূল উৎস হচ্ছে আপনার বাড়িতে বরকতের দরজা বন্ধ হয়ে গেছে বরকতের দরজা উন্মুক্ত করতে চাইলে কি লাগবে আল্লাহর নাম লাগবে আর আল্লাহর বাণী কোরআন লাগবে সম্মানিত উপস্থিতি রিজিক যদি আমরা বাড়াতে চাই আলোচনা শেষের দিকে চলে এসেছি রিজিক বাড়াতে চাইলে আরেকটা বড় মাধ্যম রিজিক বাড়ানোর যত মানুষের রিজিকের দায়িত্ব আপনি নেবেন আপনার টাকা তত বাড়বে যত মানুষের রিজিকের দায়িত্ব আপনি নেবেন আপনার টাকা তত কি হবে আপনি যখন একাই ছিলেন তো আপনার ভাগ্যে যা রিজিক লেখা আছে তা তো আপনার কাছে আসবে আসবে না আসবে এবার একটা মেয়েকে বিয়ে করে আসলে ও তো বাড়ির বাইরে কাজ করে না স্কুলে যায় না কলেজে যায় না বাড়িতে থাকে তোর ভাগ্যে কি রিজিক নাই ওর রিজিক কার মাধ্যমে আসবে আপনার মাধ্যমে আসবে তো আপনার টাকা বাড়বে না বলেন তো 100 বার বাড়বে একটা সন্তান যখন হলো তো ওর ভাগ্যে কি রিজিক নাই ওর রিজিকের দায়িত্ব কার একটু আমার সাথে কথা বলতে হবে পৃথিবী চালায় কে মানুষ কার বান্দা তাহলে যে পৃথিবী চালায় তার বান্দাদের খাওয়ানোর দায়িত্ব কি তার নয় তার না হলে আল্লাহ অযোগ্য পরিচালক নাউজুবিল্লাহ অসচেতন পরিচালক তাহলে জমিন আল্লাহর সৃষ্টিকর্তা আল্লাহ আমরা বান্দা আল্লাহর তাহলে আমাদের খাওয়াবে কে আল্লাহ আল্লাহ বলছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক দারিদ্রতার ভয়ে তোমরা সন্তানকে হত্যা করিও না শোনো নাহনু নারযুকুকুম ওয়াইয়াহুম তোকেও খাওয়াই আমি তোর রিজিকের মালিক আমি তোর সন্তানকেও খাওয়াবো আমি কেন না দুনিয়ার মালিক আমি দুনিয়ার মালিক তোর তুই না দুনিয়ার মালিক কি মানুষ নাকি হ্যাঁ ওই যে সন্তান ওই সন্তানের মালিক আপনি নাকি এ কত আজমির কত শাহজালাল কত ডাক্তার বেঙ্গালোর মুম্বাই সন্তান দেওয়ার ক্ষমতা কোনো ডাক্তারের আছে আপনার আছে সন্তান নেওয়ার ক্ষমতা আপনার আছে আপনি যে বলেন সন্তান নিব না আপনার আছে নাকি নেওয়ার ক্ষমতা যে বলেন নেবেন না কথা বুঝতে পারেননি আপনার তো ক্ষমতা নেই ওর মালিক কে আপনি তোর মালিক না তাহলে তোকেও খাওয়াই আমি তোর সন্তানকেও খাওয়াবো আমি কেন না মালিক আমি পৃথিবী চালাই আমি আমি বুঝবো কেমনে খাওয়ানো লাগবে এটা তোর দায়িত্ব নয় অতএব দারিদ্রতার কারণে সন্তান নিও না সন্তান নেওয়া বন্ধ করিও না সন্তান নেও টাকা বাড়িয়ে দেবো আমি এটা হবেই হবে বাড়বেই বাড়বে অবশ্যই বাড়বে আজ না বাড়লে কাল বাড়বে কাল না বাড়লে পরশু বাড়বে বেশি হলে রুজি রুটিতে বরকত হবেই হবে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছি এক ব্যক্তি দুই ভাই তো এক ভাই বাহিরে কাজ করে এক ভাই মসজিদে নববীতে পড়ে তো ওই যে ভাই বাহিরে কাজ করে আল্লাহ রাসূলকে এসে বলছে আল্লাহ রাসূল আমার ভাই মসজিদে নববীতে কাজ মসজিদে নববীতে পড়ে তো আর রিজিকও আমাকে বহন করতে হয় আর রুজি রুটিও আমাকে চালাতে হয় তো আপনি একটু যদি দয়া করে বলেন ও যদি আমার সাথে কাজ করতো তাহলে আমার টাকা পয়সা সহজ হয়ে যেত তখন আল্লাহ রাসূল বলেন শোনো লা আল্লাকা তুরজাকু বিহি তুমি এখন যে টাকা পাচ্ছ ওই টাকা তুমি পরিশ্রম করছো এই জন্য পাচ্ছ এই কথা ভুল তুমি তোমার এই ভাইয়ের রিজিকের দায়িত্ব পালন করছো এই জন্য আল্লাহ তোমার টাকা পয়সায় বরকত দিয়েছে আল্লাহ আর এর দায়িত্ব তুমি যদি সরিয়ে নাও তোমার টাকা পয়সা কমে যাবে বাড়বে না এটা পৃথিবীর নিয়ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক রিজিক বুঝার মাইয়াত্তাকিল্লাহ যে আল্লাহকে ভয় করবে যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন এমন জায়গা থেকে যেখান থেকে কল্পনাও করতে পারবে না আজকে সারা পৃথিবীর যত পশু পাখি পাকপাকালি পোকামাকড় কীটপতঙ্গ জীবজন্তু জানোয়ার গরু মহিষ বাঘ ভাল্লুক ছাগল মাছ যত খাবার খেয়েছে সারা পৃথিবীর সব মানুষ অত খাবার খায়নি আজকে এটা পৃথিবীর পরিসংখ্যান সারা পৃথিবীর সব মানুষ অত খাবার খায়নি যত খাবার কারা খেয়েছে বলেন তো পশু প্রাণী খেয়েছে তো পশু প্রাণী কি কালকের খাবার জমা করে রাখে তো পশু প্রাণীকে আজকে খাওয়ালো কে আল্লাহ যে আল্লাহ পশু প্রাণীকে খাওয়াতে পেরেছে ওই আল্লাহ মানুষকেও খাওয়াতে পারবে এই রিজিকের আলোচনা বিশাল লম্বা বিস্তর আলোচনা আমাদের কাছে বই আছে রিজিকের উপর যেই এই বক্তব্য দেওয়ার পরেই মূলত বইটা লেখা আজকে স্টেজেও আপনারা পাবেন বইটা তো অবশ্যই যাওয়ার সময় রিজিক বই এবং কিছুই না পারলে অন্তত পক্ষে মাসিকাল ইরতিসাম পত্রিকা এই একটা পত্রিকার পিছনে কত গবেষক কত লেখক কত মুফতি কত পরিশ্রম আব্দুর রাজ্জাক
বিন ইউসুফকে যখন সিলেটে হামলা করা হলো তখন তিনি বক্তব্যে বললেন আমাকে দাম দিতে হবে না আমি দাম দেওয়ার কেউ নই আমাকে ভালোবাসতে হবে না যদি সত্যি আমাকে ভালোবাসতে চান আমি জাতির জাতীয় সম্পদ নই এই পত্রিকা জাতির জাতীয় সম্পদ ওই জামিয়া সালাফিয়া জাতির জাতীয় সম্পদ আমার জীবন মরণ এই পত্রিকা আমার জীবন মরণ ওই জামিয়া সালাফিয়া আপনি আমাকে ভালোবাসতে চান আমাকে দাম দেওয়ার দরকার নাই আমার এই পত্রিকাকে দাম দেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন আমি জাতির কিছু নই এগুলো জাতির জিনিস এগুলোকে মূল্যায়ন করতে হবে জাতিকে আরো যে নতুন বইগুলো প্রকাশ হয়েছে কে বড় ক্ষতিগ্রস্ত নতুন আঙ্গিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যেটা বনাম প্রচলিত সালাত শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নতুন বই এই বইটা জনসাধারণের জন্য খুবই উপকারী আয়নার রাসূল দোয়া অধ্যায় মিন্নাতুল বারি এই বইগুলো আপনারা অবশ্যই যাওয়ার সময় নিয়ে যাবেন আর দুইটা জরুরি ঘোষণা তার মধ্যে একটা জরুরি ঘোষণা হচ্ছে অবশ্য অবশ্যই আপনারা আপনাদের শ্রদ্ধেয় শেখ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু তাআলা যেন তাকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত মানুষের ষড়যন্ত্র মানুষের হিংসা বিদ্বেষ কুদৃষ্টি বদ নজর থেকে হেফাজত করে তার নেক হায়াত যেন বাড়িয়ে দেন আমিন দ্বিতীয় ঘোষণা হচ্ছে সালাফি কনফারেন্স রূপগঞ্জ নারায়ণগঞ্জ 4-5 মার্চ যদিও আপনাদের এখান থেকে দূরে কিন্তু প্রতিষ্ঠান বিশাল ওই প্রতিষ্ঠানে এখন 550 শতক জমি কেনা হচ্ছে ঢাকার বুকে আহলে হাদিসদের বিশাল সম্পদ আপনাকে একবার দেখতে যাওয়ার জন্য হলেও যাওয়া দরকার প্রতিষ্ঠানের জন্য দোয়া করার জন্য হলো যাওয়া দরকার এই দাবি আপনাদের নিকটে যে আপনারা যাবেন দুইটা দাবি একটা দোয়া আর একটা যাওয়ার দাবি আর আপনাদের যদি কোনো প্রশ্ন উত্তর থাকে তাহলে আমি সেই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব বক্তব্য এখানেই শেষ করে দিচ্ছি ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সব বইয়ের কথাই বলবো এখানে স্টেজে আপনারা সব বইগুলো পাবেন সব বইয়ের কথা আলাদা আলাদা করে বলবো বই যে খারাপ রাস্তা বই শেষ না হলে নিয়ে যেতে যেতে শেষ হয়ে গেছে নিরীহ ব্যক্তির সম্পদ অন্যায়ভাবে দখল করে সেই আয় দিয়ে মাদ্রাসা পরিচালনা করা যাবে কি না সে আয় দিয়ে কাবা ঘর বানানো যাবে না কিসের মাদ্রাসা হারাম তো হারাম হারাম না পারলে বানাবেন না কে বলেছে আপনাকে বানাতে বানানোর জিম্মেদারি আপনাকে আল্লাহ দিয়েছে নাকি যে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে করে মসজিদ বানাতে হবে পারলে নিজের বাপের টাকা দিয়ে বানান না পারলে বসে থাকেন আমি পেশায় একজন পল্লী চিকিৎসক বিনিময়ে কর্তৃপক্ষ আমাকে টাকা দেয় ডাক্তারের নিকট কি বললেন আমি সর্বেন ডায়াগনস্টিক সেন্টারের নিবেশ ডাক্তারের নিকট রোগী পাঠাই বিনিময়ে ডায়াগনস্টিক কর্তৃপক্ষ আমাকে টাকা দেয় এই টাকা গ্রহণ করা হালাল হবে কি যদি আপনি রোগীকে ধোকা না দিয়ে থাকেন টাকার বিনিময়ে খারাপ জায়গায় না পাঠিয়ে থাকেন তাহলে নিতে পারেন ইসলামের নামে যদি কোনো দল না করা যায় তাহলে আহলে হাদিস কি আহলে হাদিস কোনো দলের নাম নয় আহলে হাদিস একটা পথের নাম একটা মানহাজের নাম এটা কোনো দল নয় দল হচ্ছে ওইটা যার নেতা আছে সদস্য আছে পদ আছে কমিটি আছে শাখা আছে এগুলো হচ্ছে দল আলহামদুলিল্লাহ জানা নামাজের প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা দ্বিতীয় তাকবীরের পর দুরুদ আর তৃতীয় তাকবীরের পর যে দুইটা দোয়া আমরা জানাজার দোয়া বলে জানি ওই দুইটা দোয়া আর চতুর্থ তাকবীরের পর সালাম দোয়ার জন্য আইনের রাসূল দোয়া অধ্যায় বলে আমাদের কোন 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 বক্তা বলেন বুকের উপর হাত বাধার সহি হাদিস আছে কিন্তু আমি হাদিসের সনদগুলো দেখেছি এমনকি বুখারিতে হাত বাঁধা ছাড়া কোনো স্থানে হাত বাঁধতে হবে সম্পর্কে কোনো সহি হাদিস নেই আপনার মত কি বুখারিতে বুকের উপর হাত বাঁধা বলে স্পষ্ট কিছু নাই বলা আছে বাহুর উপর বাহু রাখতে আর বুকের উপর হাত বাঁধার এক বাক্যে একটাই সহি হাদিস এরকম নাই অনেকগুলো হাদিস মিলিয়ে বুকের উপর হাত বাঁধার হাদিসগুলোই
অন্য হাদিসের তুলনায় বেশি বিশুদ্ধ নাভির নিচে হাত বাঁধার হাদিসের তুলনায় বেশি বিশুদ্ধ আপনি ক্যামেরা চলছে উস্তাদজির উপর হামলা নিয়ে কিছু বলেন কিছু তো আমরা বললামই আমাদের মানব বন্ধন প্রতিবাদ সমাবেশ সবগুলোর বক্তব্যগুলো শুনেন স্পষ্ট পাবেন ইনশাআল্লাহ রিজিকের উপর যে বক্তব্য শুনলেন ওটার উপর বই আছে বইটা প্রত্যেকের নেওয়া জরুরি খুব উপকারী একটা বই বাসায় রাখা উচিত এবং পড়া উচিত কেননা সব কথা বক্তব্যে আমি বলতে পারিনি জান্নাতে কি আছে এটা আল্লাহ ভালো জানেন জান্নাতে এগুলো আছে কিনা জান্নাতে মানুষের জন্য যা যা সুবিধা আল্লাহ তাই দিবেন স্বামী স্ত্রীর মধ্যে একজন জান্নাতে অপরজন জাহান্নামে আল্লাহ কবুল করুক আল্লাহ আপনার ধন সম্পদে বরকত দান করুক আল্লাহ আমিন চুল কাটা ব্যবস্থা করা যাবে কিনা তার মানে কি মাথার চুল কাটা তো হালাল দাড়ি না কাটলে মানে নাপিত হওয়া যাবে আর কি চুল কাটার নাপিত হওয়া যাবে দাড়ি কাটা যাবে মুসলিম নেতা আমিরের অধীনে বায়াত হতে হবে বায়াত না থাকলে মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু এই আমির হচ্ছে রাষ্ট্রের আমির দেশের আমির এই আমির কোনো দলের আমির নয় মহিলারা কি মাইকে ইসলামী সঙ্গীত গাইতে পারবে তাদের কণ্ঠ ফেতনা সব কিছু ফেতনা কোনো প্রয়োজন নাই গায়কের অভাব নাই যে গায়িকাকে নিয়ে আসতে হবে আমি একজন ওষুধের দোকানদার কোনো কোম্পানির ওষুধ কিনলে সে আমাকে কিছু উপহার দিয়ে থাকে সেটা কি নেওয়া যাবে যখনই এই জিনিসগুলোর মধ্যে ঢোকা ঢুকে যায় তখনই আসলে জিনিসগুলো হারাম হয় আপনি ভালো কোম্পানির ওষুধ ভালো কোম্পানির খারাপ কোম্পানির ওষুধ যে হাদিয়া দিবে তারটা কিনবেন যে হাদিয়া দিবে না তারটা কিনবেন না এগুলো শুরু হয়ে যায় আমার বাবা মা আমাকে ইসলামী কোনো বই পড়তে দেয় না ইসলামী বই দেখলে পুড়িয়ে ফেলতে চায় এখন আমার করণীয় কি আল্লাহ তোমার বাবা মাকে হেদায়ত দান করুক আমি শেখ আমাদের এলাকা সহ বিভিন্ন এলাকায় কি লিখেছে বিভিন্ন এলাকায় 23-এর ছেড়ে বিভিন্ন খেলার আয়োজন করা হয় যেমন ফুটবল ক্রিকেট ইত্যাদি যেগুলো খেলায় টাকা দিয়ে টাই সেট কিনতে হয় এবং প্রাইজ দেওয়া হয় জয় ও অজয় দলকে এই খেলাগুলোকে অনেক দর্শক উপভোগ করার জন্য অংশগ্রহণ করে এখানে কথা হচ্ছে এক দল দিলে 100 আর এক দল দিলে 100 দুই দল মিলে টাকা জমা হলো 200 এবার যে জিতলো সে পেলো 200 আর যে জিতলো না সে পেলো না তাহলে এটা হচ্ছে সম্পূর্ণরূপে জুয়া টাকার লাভ বা ক্ষতি আসলেই জুয়া আর বলে তুই দিলি 100 আমি দিলাম 100 হার জিত হলো 200 টাকা দিয়ে খাই দাই হলো সমস্যা নেই টাকার লাভ ক্ষতি আসলেই জুয়া যে যে জিতবে তার লাভ বেশি আর যে হারবে তার ক্ষতি এক টাকারও যদি ক্ষতি হয় তো হারাম আর এক টাকারও যদি লাভ হয় তো হারাম এটা তো আসলে আমরা নাম ধরে কোনো সংগঠনের উত্তর দেই কথা বুঝতে পারেননি আপনি আমাকে ফতোয়া জিজ্ঞেস করতে পারেন আমি ফতোয়ার উত্তর দেবো ফতোয়া কি জিজ্ঞেস করতে পারেন ভাই একামতে দিনের ব্যাখ্যা কি একামতে দিন মানে কি গণতন্ত্র একামতে দিন মানে কি এটা এগুলোর ব্যাখ্যা দেবো কথা বুঝতে পারেননি কিন্তু আমরা কোনো দলের নাম ধরে উত্তর দিব না এবার ওগুলো যাদের মধ্যে আছে তখন আপনি বুঝে যাবেন যেটা করা যাবে কি যাবে না নাকি না বুঝাতে পারিনি আপনাকে এটা অনেক বড় একটা ধোকাপূর্ণ প্রশ্ন কোনোভাবে একটি ছেলে ও মেয়ে যদি ইসলামের জন্য আল্লাহর জন্য বিয়ের আগেই একে অপরকে পছন্দ করে দুইজনই ইমানদার ও ধার্মিক তারা একে অপরের মাঝে মধ্যে কি ইসলামিক কথা বলতে পারে তারা নিশ্চিত যে তারা কোনো ফেতনার আশঙ্কা নেই এটাই সবচেয়ে বড় ফেতনা নিজের উপরে বিশ্বাসটাই সবচেয়ে বড় ধোকা
এবং এর প্রত্যেকটা বাক্য শয়তানি বাক্য এবং এগুলো সবকিছু হচ্ছে জেনা, এগুলো কোনো পছন্দ নয়, এগুলো কোনো আল্লাহর জন্য নয়, এগুলো কিছু নয়, এগুলো সব শয়তানের জন্য। ইসলামে এগুলোর কোনো সুযোগ নাই। বিয়ের আগে বা পরে কোনো মেয়ে কি চাকরি করতে পারবে? মেয়ে চাকরি করতে পারবে কয়েকটা শর্তে। এক, স্বামী যদি অনুমতি দেয়। দুই, পর্দার যদি ক্ষতি না হয়। তিন, সন্তান লালন পালনে যদি ক্ষতি না হয়। পর্দার ক্ষতি হলে, সন্তান লালন পালনে ক্ষতি হলে, স্বামীর অনুমতি না থাকলে চাকরি করা হারাম। মহিলাদের মসজিদে জামাত সহকারে সালাত আদায় করতে পারবে কি? 100 বার পারবে, বরং উচিত ব্যবস্থা করা তাদের জামাতে। আমি এক সময় চাকরি করতাম, চাকরিকালীন ব্যক্তির নামে মামলা ছিল 1 লক্ষ টাকা, কিন্তু ব্যাংকে 60,000 জমা দিলে ব্যাংক মামলা নিষ্পত্তি করা যাবে। কিন্তু আমি 65,000 টাকা নিয়ে ব্যাংকে 60,000 জমা করি, 5,000 টাকা কেটে বিভিন্ন জায়গায় খরচ করার পর 501,000 টাকা আমার পকেটে থাকে, কিন্তু নিষ্পত্তি করতে 2-3 মাস সময় লাগে। সেক্ষেত্রে আমি এখন 1,000 অতিরিক্ত টাকা কীভাবে ফেরত দেব? আমি এখন চাকরিতে নাই, ওই জায়গায় নাই, আমার করণীয় জানাবেন। ওই ঠিকানায় পাঠিয়ে দিবেন, ওই ব্যাংকের ঠিকানায় পাঠিয়ে দিবেন, নাহলে তার নামে দান করে দিবেন। এই কসর সালাত পুরোটাই প্রস্তুতির উপর নির্ভর করে। প্রস্তুতি, প্রস্তুতিতে বোঝা যায় যে আপনি সফরে যাচ্ছেন না যাচ্ছেন না, আর প্রস্তুতিতে বোঝা যায় যে আপনি মুসাফির না মুসাফির নয়। আপনার 15 কিলোমিটার দূর থেকে কি হিসেবে আসছেন? জামা কাপড় কিছু নিয়ে আসছেন? রাত্রে থাকবেন না? মোটরসাইকেলে আসছেন? মোটরসাইকেলে চলে যাবেন? তো এটা আপনার কাছে কি মনে হয়, সফর মনে হয়? সফর হচ্ছে আসলে নিজের উপর, নিজের প্রস্তুতি বলবে যে আমি সফরে। ইসলামে এরকম কোনো বিধিনিষেধ নাই, এত কিলোমিটার এত ইয়ে, এত দূর এত ইয়ে, এরকম কিছু নাই। নিজের বিবেক বলবে যে আমি সফরে আছি। জামা কাপড় গোছাচ্ছেন, ব্যাগকে বলছেন স্ত্রী করে দাও, বউকে বলছেন, মাকে বলছেন মায়েরে দাও, মা টাকা দাও, দূরে গেলাম একদিন পর আসবো, তারপরে নিশ্চিত সফরে আছে। আর এমনি মোটরসাইকেলে নওগাঁ থেকে আর একদিক গেলেন, নওগাঁ থেকে হাঁপা নিয়ে গেলেন, আবার চলে আসলেন ডিউটি দিতে, এখান থেকে ওখানে গেলেন, সকাল 8টায় যে ডিউটি ধরলেন 5টায় চলে আসলেন, এগুলো তো কোনো সফর নয়, এগুলো তো এমনি। আকামাত একবার করে, সালাম ফেরানোর পর আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম ওয়া তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলার পরে বাকি দোয়া পড়তে হবে, সব দোয়ার বইগুলোতে আছে। স্বামী মৃত, আমি কি পূর্ণ পর্দা করে চাকরি করতে পারবো? আপনার যদি ছেলে মেয়ে থাকে, ছেলে মেয়ে লালন পালনে ক্ষতি হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আর স্বামী মৃত হলে বিয়ের বয়স থাকলে চাকরির আগে বিয়ে করতে হবে, অবিবাহিত অবস্থায় থাকা যাবে না। কোনো মেয়েই সমাজে বিধবা অবস্থায় অবিবাহিত অবস্থায় থাকা উচিত নয়, এটা ইসলাম বিরোধী কাজ। উভয় লিঙ্গের ব্যক্তিরা জান্নাতে বা জাহান্নামে কিসের লিঙ্গের কাতারে থাকবে? অবশ্যই তাদের জান্নাত জাহান্নাম লিঙ্গের উপর ভিত্তি করে নির্ধারিত হবে না, তাদের জান্নাত জাহান্নাম তাদের আমলের উপর ভিত্তি করে নির্ধারিত হবে, তাদের অন্তরের তাকওয়া পরহেজগারিতা ইমানের উপর ভিত্তি করে নির্ধারিত হবে। আর যখনই তাদের তাকওয়া পরহেজগারিতা ইমানের উপর ভিত্তি করে তারা জান্নাতে চলে যাবে, তখন তারা যেভাবে চাইবে, তাদের যেটা কল্যাণকর হবে আল্লাহ সেটা করবে, সেটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ কী করবেন। খতিব সাহেব শুক্রবার 2 রাকাতের শেষ সিজদায় 1 মিনিট ধরে কি যেন দোয়া করে, সমস্যা নাই, সিজদা লম্বা করলে কোনো সমস্যা নেই। সিজদা লম্বা করে যদি দোয়া করতে থাকে, এটা ভালো দিক, খারাপ দিক নাই। না, শ্বশুর পালন করা যাবে না, সালাফি কনফারেন্স রাজশাহীতে যদি হয় জানতে পারবেন ইনশাল্লাহ, এই 1-1 সপ্তাহের মধ্যে, আর না হলে 1 সপ্তাহের মধ্যে না জানলে নাই। সাধারণত আমরা ফেব্রুয়ারির শুরুতেই করি, 5-6 ফেব্রুয়ারি, 10-12 ফেব্রুয়ারি এরকম থাকে বেশি, কিন্তু এবার বিভিন্ন কারণে করতে পারেনি, মাদার
মাদ্রাসায় ছাত্র পূজক ছিল, মসজিদ ভর্তি ছাত্র ছিল, ছাত্রদের আবাসনের ব্যবস্থা ছিল না, আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। কাশীদের মানত মানে কি? আমি কাশীদ নাম কোনোদিন শুনিনি, আজ শুনলাম। আশুরার লক্ষ্য করে যা কিছু হয় সব বেদাত, একমাত্র সিয়াম ছাড়া। কি ছাড়া? সিয়াম ছাড়া। আশুরাকে লক্ষ্য করে যা কিছু হয় সবই বেদাত, সব শিয়া। খালি বেদাত নয়, শিয়াদের আলামত। আপনাদের এলাকায় শিয়া আছে নাকি? হ্যাঁ, শিয়া নাই? ওটাই তো শিয়াদের সব কিছু, সেগুলো সবই শিয়া। হাই হোসেন মানেই শিয়া। হাই হোসেন মানে কি? শিয়া। অবশ্যই শিয়াদের একই আমরা দাওয়াত সফর করতে চাইছিলাম।